ঝিনাইদহ জেলায় যে বিকাশ প্রতারণা চলতে আছে থামছেনা, দেখছেন যে কিভাবে 17 লাখ টাকা দেওয়ার নাম করে একজন সহজ সরল গৃহবধূ তাকে নিষেধ করা হয়েছে, কেউ যেন না জানে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ এটা সঠিক, তা না হলে আমার প্রথমে 17,500, তারপরে 16,200, এইটা কি কারণে দেওয়া হয়? 17,75,000 বলতে বারণ করেছিল যেন কেউ না জানে। এই দোকানে দিচ্ছে টাকা, ব্যবসায়িক বিকাশ আপনার নাম্বার নাই এখানে, তাই না? দুই দোকানের নাম কি? যেভাবে টাকাটা নিয়েছে এটা কি সঠিক পথ না প্রতারণা? জেলায় যে বিকাশ প্রতারণা চলতেই আছে থামছে না। ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান।